এই তোমরা আমার সন্তান, সন্তানদের কাছে বাবার একটা আকুল মিনতি আমি করছি যে তোমরা অন্ততপক্ষে আমাদের এই ইজ্জতটা মাটিতে লুটাও না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই ক্ষতিটা করো না এবং এই আমাদের ভর্তি পরীক্ষাটা নিতে দাও, আমরা ভর্তি পরীক্ষা এবং ইন দি মিনটাইম আমাদের কাজগুলো করতে দাও। অফিস না খুললে, তালা না খুললে আমরা কী করে কাজ করবো আমি বুঝতে পারছি না, আমি জানি না। তো আমাদেরকে এরকম করো না, তোমাদের দাবি রইল, আমরা 10টা দাবি পুরো সম্পূর্ণ তোমার সাথে একমত হওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে অনেক টেলিফোন করেছি, করার পরে আজকে এটা অ্যাচিভ করেছি, যেটা অ্যাচিভ করেছি সেটা যেন না হারাই। আমি আবারও যা বলি তোমরা আবার চিন্তা করে দেখো যে আমি কী ল্যাঙ্গুয়েজে কথা বলেছি তোমাদের সাথে, এটা অন্তত একবার চিন্তা করে ভেবে দেখো। আমি একজন উপাচার্য, তোমাদের কাছে আমার কাছে শুনে নাও, শুনে নাও প্লিজ। আমি তোমাদের সাথে কোনো হার্শ ল্যাঙ্গুয়েজে কথা বলিনি, কিন্তু তোমাদের সাথে আবারও বলি, আবারও আরেকবার আমি তোমাদের কাছে অ্যাপিল করছি যে টু কনসিডার মাই রিকোয়েস্ট, যে ভর্তি পরীক্ষাটা অন্তত দিতে দাও এবং তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো আমরা সবাই মিলে, আমি শিক্ষক সমিতি একসাথে এসছে এই জন্য যে সবাই মিলে একসাথে কাজ করবে, তো যে অসুবিধাগুলো ছিল সবগুলো দূর করব। 10টা দাবির মধ্যে অনেকগুলো দাবি মেনে নেওয়া হয়েছে এবং বাকিগুলো মানা হবে, এবং হবে মানে কি, মানে প্রসেসের মধ্যে আছে, যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী হবে। সুতরাং কোথাও কোনো ডিসঅ্যাগ্রিমেন্ট নাই, যেখানে ডিসঅ্যাগ্রিমেন্ট নাই সেখানে আর কোনো কথা থাকতে পারে না।